এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের আইনজীবী ফোরামের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমাদের আইনজীবী ভাইয়েরা আমাদের মাঠে উপস্থিত রয়েছে, তাদেরকে আপন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ জেলার মহিলা দলের সংগ্রামী আহত সভাপতি রহিমা শরীফ মায়াকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চের শৃঙ্খলা আনার জন্য সবাইকে অনুরোধ করছি, সুন্দরভাবে আপনারা এখানে অবস্থান করবেন। যে সকল সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছেন তারা এখানে অবস্থান করবেন শুধুমাত্র জন্য। এখন বক্তব্য নিয়ে আসছেন মহিলা দলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা রহিমা শরীফ মায়া, এখন বক্তব্য নিয়ে আসছেন। ধন্যবাদ।
আমরা শরীর পাইতে ব্যক্তিবৃন্দ, আপনারা জানেন আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের যখন বর্তমান সরকারের প্রতি নাবিশ্বাস উঠেছে, ঠিক সেই মুহূর্তে মিত্রপ্রজ্ঞের অর্থগতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি মোস্তাকুর রহমান শুক্র মহামেয়র সভাপতি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা সমাবেশে অবস্থান করবেন। ধন্যবাদ জাতীয়তাবাদী তাঁতি দলকে। আপনারা তাদের আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চে অসংখ্য নেতা কর্মী অবস্থান করছেন, অতএব মঞ্চে বিশ্ব আপনারা অবস্থান করেন শুধু কেন্দ্র এবং যারা পর্যায়ে নেতৃবৃন্দরাই মঞ্চে অবস্থান করবে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি মোস্তাকুর রহমান শুক্র মাহমুদ এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত এখানে তিন দল খালেদা জিয়ার মুক্তি হচ্ছে মঞ্চে চেয়ার রাখা আছে, চেয়ারে অবস্থান করার জন্য আহ্বান জানাই।
বন্ধুরা, আপনারা জানেন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আমাদের প্রিয় শামসুর রহমান খান বেনু ভাই এখন আমাদের মাঝে বক্তব্য দিলেন। শামসুর রহমান খান বেনু ভাই, বিসমিল্লাহ রহমান রহিম, উপস্থিত আজকের সভার প্রধান অতিথি বিশেষ অতিথি নাম এবং জানা সর্বদলীয় মঙ্গল যুব দল ছাত্রদল শ্রমিক দল ওলামা দল স্বেচ্ছাসেবক দল জাতি দল মৎস্যজীবী দল সহ সমস্ত দলের নেতা কর্মীরা আজকে এখানে সমাবেশ হয়েছি। সম্মানিত শ্রীমণ্ডলী, আজকে আমাদের একটাই দাবি, বর্তমানে দেশের যে দুরবস্থা, দেশের জনগণের চাকরি নাই, দেশের জনগণের ব্যবসা নেই, দেশের জনগণ না খেয়েছে, দেশের গ্যাস বিল দিতে পারতেছে না, কারেন্ট বিল দিতে হলে পারতেছে না, মনে হয় যে এটা একটা স্বাধীন দেশ না, স্বাধীনতা। আমি আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আছেন সবার প্রতি আমার আকুল আহ্বান যে দেশের কাজ নাই, কর্ম নাই, ব্যবসা নাই, চাকরি নাই, আমার মিল ফ্যাক্টরি সব বন্ধ বন্ধ। আচ্ছা আচ্ছা অতএব আমি সবাইকে অনুরোধ করব, আমরা ঐক্যবদ্ধ হয়ে নারায়ণগঞ্জ জেলাকে সুনাম নারায়ণগঞ্জ করবো, এরা সবার দেখতে পেলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের সংগ্রামী উপদেষ্টা আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দলের সোনালী ফসল ডাক্তার চান্ডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক্তার সাবেক ডিপি সাবেক মন্ত্রী নেতৃত্ব বক্তব্য দিবেন
বছর মানুষ কথা বলতে পারছে না। আজকে বাংলাদেশের মানুষ ক্ষুধার্ত নিপীড়িতর দিকে নিপুচ্ছিত হচ্ছে। যখন সরকারি ব্যবস্থাপনা ব্যর্থ হয় তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রয়োজন হয়। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে আজকে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার আদায়ের লক্ষ্যে আজকে খালেদা জিয়ার নির্দেশে তারেক রহমানের নেতৃত্বে আজকে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা সারা বাংলাদেশে খালেদা জিয়ার বার্তা পৌঁছে গেছেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী নেতৃত্বাধীন দল নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি একজাতীয় কামার মোহন এবং হস্তজীবী দল কেন্দ্রীয় সংসদের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী রাষ্ট্রপতি নারায়ণগঞ্জ জনসভার সংগ্রামী আহ্বায়ক ছাত্র নেতা অ্যাডভোকেট আনোয়ার প্রধান এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহ রহমান রহিম। নারায়ণগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আজকে এই বিশাল জনসভাতে ডেপুটি সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ আমার প্রিয় সংগঠন জাতীয় সচিব নারায়ণগঞ্জের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। একটি বার্তা আপনাদের দিতে যাচ্ছি। আগামী দিনে যে লড়াই সংগ্রাম হতে যাচ্ছেন গণতন্ত্র দেওয়ার জন্য এই গণতন্ত্র লড়াই সংগ্রামে আপনারা সবাই সহযোগিতা আপনারা আসন থাকবেন। আমরা বিএনপি প্রেসিডেন্ট এবং মুখ্যমন্ত্রীকে মুক্ত করেন আমাদের নেতা জনতা তারেক রহমানকে বাংলা অনুদানে এই বিষয়ে গণতন্ত্র পুরস্কার করে আমরা বাংলার মানুষ যদি সমৃদ্ধ করে সতর্ক এই আসনের মতো করে গেলে সকলের সময় সমৃদ্ধ করা হবে। আগামী দিনে রাষ্ট্রপতি লড়াই সংগ্রামে অনুষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়ে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমার পিছনে যারা অবস্থান করছেন তারা আমার থেকে তিন হাত দূরে একটু অবস্থান করলে আমার জন্য ভালো হয় নেতৃবৃন্দ। আপনারা আমার থেকে তিন হাত দূরে থাকেন। নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নেতা আমাদের সামনে অবস্থান করছেন। এখানে নেতা ভাই আমান ভাই অত্যন্ত পরিচিত নেতৃত্ব ব্যতিক্রম বিচক্ষণ নেতৃত্ব আমান ভাই নারায়ণগঞ্জের পাশের এলাকায় উনি নির্বাচন করেন কারণ ছিলেন। আপনারা আপনাদের জায়গায় অবস্থান করেন আপনাদেরকে আমান ভাই দেখেছেন। কেউ নেতৃবৃন্দ আমাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদের নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি শহীদুল ইসলাম তৃতীয় সাধারণ সম্পাদক সকলের নেতৃত্বে শুভদলের অসংখ্য নেতা কর্মীরা মিছিল সহকারে এসেছে। মিছিলকারীদের ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই। আমাদের মাঝে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের বিরোধী সাংগঠনিক সম্পাদক শরদ বেঞ্জুর আহমেদ ইসাক সরকার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইসাক সরকারকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। কেউ নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ
বন্ধু, আপনারা মাঠে অবস্থান করেন, মিছিল দিয়ে নেতা কর্মীরা ঢুকতে পারছে না, মিছিল দিয়ে ভিতরে আসার ব্যবস্থা করে দেন।
জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সভাপতি জাতীয়তাবাদী কৃষক দল নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলাশাখার নেতৃবৃন্দরা নীতিশ সরকারের সাথে কৃষক দলের নেতৃবৃন্দকে সুরক্ষা দ্বারা অভিনন্দন জানাই এবং আমাদের অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সংসদের সূক্ষ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নারায়ণগঞ্জ জেলাশাখার সংগ্রামী সভাপতি বারবার কারা নির্যাতিত নেতা মজিবুর রহমান রনির নেতৃত্বে স্বাস্থ্য দলের নেতা কর্মীরা মিছিল সরকারে এসেছেন। রনি সহ সকল নেতৃবৃন্দদেরকে অভিনন্দন জানাই, সুরক্ষা জানাই এবং রনিকে মঞ্চ করা জানাই। বক্তব্য আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নারায়ণগঞ্জ সংগ্রামী সভাপতি শরীফ মোল্লাকে বক্তব্য দেওয়ার আগ্রহ জানাচ্ছি। আমরা ছাত্র দলের প্রতিষ্ঠা আন্দোলন